সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিও থাম্বনেইলে ক্লিক করে ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তো আর কথা বাড়াবো না, চলে যাব সরাসরি মূল ভিডিওতে। বন্ধুরা, ফুটবল বিশ্বকাপে পেরু নামটির কথা কম বেশি সবাই শুনেছেন। আমেরিকার দক্ষিণে প্রশান্ত মহাসাগরের উপকূল জুড়ে বিস্তৃত এই দেশ, আয়তনে বিশাল এই দেশটির অধিকাংশ জায়গাই অ্যামাজন বনের অভ্যন্তরে অবস্থিত। পেরু দেশটি অতীতে দক্ষিণ আমেরিকার বিস্তৃত ইনকা সাম্রাজ্যের কেন্দ্র ছিল, কিন্তু 1600 শতকে স্পেনীয় বিজেতাদের হাতে ইনকা সাম্রাজ্যের পতন ঘটে। তখন থেকেই আন্দিজের স্বর্ণ ও রূপার খনির আকর্ষণে স্পেনীয়রা পেরুকে দক্ষিণ আমেরিকাতে তাদের সম্পদ ও শক্তির কেন্দ্রে পরিণত করে। তবে ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে পেরুই প্রথম স্বাধীনতা লাভ করে। 1821 সালে দেশটি স্পেনের কবল থেকে মুক্ত হয় এবং তারপর থেকে এখানে মানুষ স্বাধীনভাবে তাদের জীবনযাপন শুরু করে। এখানে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে যাতায়াত করার অন্যতম মাধ্যম হচ্ছে নদী। ইঞ্জিন চালিত নৌকার মাধ্যমে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। নদীপথে ভ্রমণে এই দেশের প্রাকৃতিক যে সৌন্দর্য তা খুব ভালোভাবে অবলোকন করা যায়। আপনি এখানে মানুষের ঘরবাড়িগুলো দেখলে একটা কমন বিষয় লক্ষ্য করবেন। এখানে ঘরগুলো মাটি থেকে কমপক্ষে 8 থেকে 10 ফুট উপরে অবস্থিত। এর কারণ হলো পোকামাকড় ও পানি থেকে রক্ষা। নদীমাতৃক এই দেশে হঠাৎ হঠাৎই পানির স্তর এমনভাবে বেড়ে যায় যার কারণে মানুষের ঘরবাড়ি পর্যন্ত তলিয়ে যায়। স্বভাবত এ কারণেই মানুষরা এই উপরে ঘরবাড়িগুলো তৈরি করে থাকেন। বন্ধুরা, আজকে পেরুতে আমাদের তৃতীয় দিন। আমরা একটি রিসোর্টের সন্ধান পেয়ে এখানে এসেছি, যাতে করে আরামসে এখান থেকে পরের 1 সপ্তাহ কাটিয়ে দিতে পারি। আমাদের রিসোর্টটি একদম জঙ্গলের মধ্যে অবস্থিত। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন চারদিকে জঙ্গল আর জঙ্গল ছাড়া কিছুই নেই। আর আমরা যে রিসোর্টটাতে উঠেছি, এটি সম্পূর্ণটাই প্রকৃতি থেকে সংগ্রহ করা উপাদান দিয়ে তৈরি। এখানে চারদিক জুড়ে কাঠ, গাছের লতাপাতা, এগুলোই শুধু চোখে পড়বে। সবচেয়ে বড় কথা হলো, এখানে আমাদের আরামসে থাকার মতো প্রায় সব কিছুই ছিল এবং ছিল একটি সেরা মশারি, যাতে জঙ্গলের মশা থেকে রক্ষা পাওয়া যায়। আর হ্যাঁ, সেই সাথে একটি কমোডও ছিল যা আমাকে বেশ অবাক করেছে। তবে বাথরুমের ভিতরে যে আয়নাটা ছিল তার পজিশন মোটেও ঠিক ছিল না। আমি কোনোভাবেই দাঁড়িয়ে আমার মুখটাই দেখতে পারছিলাম না। জঙ্গলে ঘুরতে বের হলে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার পায়ের সুরক্ষা, কারণ কখন কোথায় কী দিয়ে পা কেটে যাবে বুঝতেই পারবেন না। তবে আমরা খুবই ভাগ্যবান ছিলাম, কারণ রিসোর্ট থেকে আমাদের বেশ কতকগুলো জুতো দেওয়া হয়। আমরা নিজেদের পছন্দ মতো সেগুলো পরে নেই। এই জুতোগুলো পরে আমরা বেশ স্বাচ্ছন্দ্যে জঙ্গলের পথ দিয়ে ঘুরতে থাকি। বন্ধুরা, এই যে দেখুন, এটা কি আসলে? এগুলো হলো এক প্রকারের জঙ্গলি পিঁপড়া, এদেরকে ড্রাইভার পিঁপড়াও বলা হয়ে থাকে। এরা দল বেঁধে খাবার সংগ্রহ করে, সাধারণত গাছের পাতা এদের অন্যতম খাবার। এরা দাঁত দিয়ে বিশেষ এক প্রকারের গাছের পাতা কেটে তা নিজেদের গর্তে নিয়ে যায়। বিশাল বিশাল এই পিঁপড়া দলে একজন দলপতি থাকে এবং সেই দলপতির নির্দেশেই সব কাজকর্ম হয়। এক একটি দলপতির আন্ডারে থাকে কয়েক লক্ষ শ্রমিক। এই সকল শ্রমিকগুলোই তাদের রাজার জন্য খাবার সংগ্রহ থেকে শুরু করে এবং ঘর বানানো সহ শুরু করে সকল প্রকার কাজই করে। তবে এই পিঁপড়েগুলো সম্পর্কে আরেকটি মজার তথ্য হলো, এরা কিন্তু মারাত্মক বিষাক্ত। এদের কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রথম দিনের জঙ্গল ভ্রমণে আমরা জঙ্গল থেকে কিছু প্রাকৃতিক খাবার ও ফলমূল সংগ্রহ করে খাই, যা খুবই মজার লাগে। এই ভেবে যে এই এলাকার অধিবাসীরাও এইসব খেয়েই তাদের জীবন নির্বাহ করে। আমরা সারাদিন আরো অনেক পথ হেঁটেছি, কিন্তু স্পেশাল কিছুই চোখে পড়েনি। তবে একটি জিনিস যেটি নাসরবান্দার মতো আমাদের সাথে ছিল, তা হলো মশা। এই জঙ্গলি মশার কামড় যে এতটা কষ্টদায়ক, ওরে বাবা! যাই হোক, আমরা সন্ধ্যা পর্যন্ত ঘুরে আমাদের রিসোর্টে ফিরে আসি। সারাদিন ঘুরে ফিরে কাটালেও রাতটা আরামসে ঘুমাতে পারেনি, কারণ মশা। মশারি টাঙ্গানো থাকলেও ফাঁক ফোকর দিয়ে মশা এসে সারা রাত কি যে যন্ত্রণা দিয়েছে, ওরে ভাই!
যাই হোক বন্ধুরা, আমরা পরের দিন সকালে আবারও বের হওয়ার জন্য রেডি হই। আর আমরা আগে থেকে একটি নৌকা ভাড়া করে রেখেছিলাম। পরের দিন দেখলাম লোকটি ঠিক সময় এই নৌকা নিয়ে চলে এসেছে, আর আমরা সবাই মিলে নৌকায় উঠে পড়ি। আর আমাদের আজকের প্ল্যান হলো নদীপথে ঘোরা আর বড়শি দিয়ে মাছ শিকার। দেখতে থাকুন, আজকেও অনেক মজা হবে। পানিপথে চলতে চলতে আমাদের একজন টিমমেট একটি প্রাণীর সন্ধান পান। জি, বানরের একটি ছানা। আমরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে তাকে দেখলাম। সে বেশ ফুর্তিতে ছিল, তবে আমাদের দিকে তাকিয়ে বেশ কয়েকবার চিল্লানো দিয়েছে সে। আমার মনে হয় আমাদের দেখে সে মোটেও খুশি নয়। আর খুশি হবেই বা কী করে? আমরা মানুষেরা দিনে দিনে প্রকৃতির যে কী ক্ষতি করছি তা হয়তো আমরা নিজেরাও জানি না। দিনে দিনে আমরা প্রকৃতিটাকে একদম বিষিয়ে তুলেছি, যে কথাগুলো এই প্রাণীর থেকে আর কে বা ভালো জানে। তো এইভাবেই আমরা চলতে থাকি, আর বেশ কিছুক্ষণ পর আমরা জঙ্গলের মধ্যে চলে আসি। আর আমাদের এই জায়গাতেই মাছ ধরার সিদ্ধান্ত হয়। এদিকে আমাদের একজন টিমমেট মাছ ধরায় অনেক পারদর্শী। তিনি অনেক প্রকারের কৌশল ব্যবহার করছিলেন মাছকে কাছে টানার জন্য। আসলে এই কৌশলটা আমারও জানা। ছোটবেলায় এইভাবে পানিতে শব্দ করে আমিও অনেক মাছ ধরেছি বড়শি দিয়ে। আর আজকেও বাদ যাবে কেন, তাই না? আমরা দীর্ঘ কয়েক ঘন্টা আমাদের মাছ ধরা চালিয়ে যাই, আর সবশেষ মোট 11টি মাছ ধরে আমরা আবার আমাদের বাসায় ফিরে আসি। আর মাছ ধরার আজকের এই সম্পূর্ণ জার্নিটা আমাদের সবার জন্য অনেক আনন্দের ছিল, কারণ আমরা সবাই কম বেশি একটা দুইটা মাছ ধরছিলাম। আর এইভাবে আরও বেশি আনন্দ লাগছিল, কারণ দুপুরে আমরা এইসব মাছ দিয়ে আমাদের লাঞ্চ করি। তো দুপুর পর্যন্ত এভাবে আমরা লাঞ্চ ট্রান্স করে কেটে দেওয়ার পর বিকেলের দিকে আমরা সবাই মিলে আবারও বের হই একটু রিল্যাক্স করার জন্য। আর রিল্যাক্সটা হলো যে নদীতে গোসল করা, কারণ নদীতে গোসল করার মতো আর অন্য কি রিল্যাক্স হতে পারে। সময়টা আমরা অনেক মজা আর উপভোগ করে কাটিয়ে দিই। পরের যে কয়েকদিন আমরা সেখানে ছিলাম, আমরা প্রতিদিন বের হয়েছি, ঘুরেছি জঙ্গলের নানা জায়গায়, প্রকৃতিটাকে দেখেছি অনেক কাছ থেকে, শহরের কোলাহল থেকে অনেক দূরে। জঙ্গলের এই স্বল্প দিনের জার্নিটা আমাদের খুব দ্রুত শেষ হয়ে যায়। আমরা যার যার জিনিসপত্র প্যাক করে নিই শহরের সেই কর্মব্যস্ত জীবনে ফিরে যাওয়ার জন্য। আমাদের স্বল্প দিনের এই জার্নিতে আমরা দেখেছি চেনা অচেনা অনেক প্রাণীকে, স্বাদ নিয়েছি পরিচিত অপরিচিত নানা প্রাকৃতিক খাবারের। সবচেয়ে মজার বিষয় হলো, আমরা ভ্রমণ থেকে যখন ফিরছিলাম তখন আরেক দল ভ্রমণ পিপাসু সেখানে ছুটছিলেন প্রাকৃতিক পরিবেশে নিজেদের বিলিয়ে দেওয়ার জন্য, প্রকৃতিতে নিজেদের হারিয়ে ফেলতে। আসলে সবারই অল্প অল্প ব্রেক নিয়ে হলেও প্রকৃতির সাথে মেশা দরকার, কারণ ইটপাথরের শহরে থাকতে থাকতে আমাদের মন মানসিকতাও দিনে দিনে কংক্রিটের মতো শক্ত হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আমি আশা করব আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর অবশ্যই যদি পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে করে আমাদের এগিয়ে যাওয়ার পথটা আরও একটু ভালো হবে। আর কথা বাড়াবো না, চলে যাব আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।